আইনজীবী মহুল বলে তার এজলাসে এলে কোনো বিচার প্রার্থী খালি হাতে ফেরেন না। নিজের ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে টানা 36 বছর ধরে অসম লড়াই লড়ে যাওয়া বৃদ্ধা তার দ্বারস্থ হয়ে ন্যায় বিচার পান। বিক্ষোভরত ক্যান্সার আক্রান্ত চাকরিপ্রার্থী নিয়োগপত্র পান তারই নির্দেশে। আবার বেআইনিভাবে চাকরি পাওয়া রাজ্যের মন্ত্রীকন্যাকে বরখাস্ত করে যোগ্য প্রার্থী ববিতা সরকার তারই নির্দেশে চাকরি পান। কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবারও প্রায় একই রকম দৃষ্টান্ত তৈরি হল বৃহস্পতিবার। ফের একজন বঞ্চিত যোগ্য প্রার্থীকে 28 অক্টোবরের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নাম প্রিয়াঙ্কা সাউ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেই চাকরি প্রার্থী এদিন কৃতজ্ঞতা জানালেন বিচারপতিকে। পিটিশন ফাইল করেছিলাম যে আমি মেল ফিমেল থেকে চাকরিটা পাওয়ার যোগ্য, আমার আমাকে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি, 5 বছর ধরে আমি বঞ্চিত। তো সেই কারণে আজকে মহামান্য আদালত এই নির্দেশ দিলেন যে আমাকে অবিলম্বে চাকরিটা দেওয়া হোক এবং 28 অক্টোবরের মধ্যে ইস্যু করতে বলেছে কমিশনকে, এবং আমাকে কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যেই পোস্টিংটা দিতে, 3টে স্কুল দিতে বলেছে, তার মধ্যে যে কোনো একটা আমি চুজ করে নেবো। এটাই আজকে বিচার পেয়ে আমি অত্যন্ত ভালো লাগছে আমার, যে লড়াই ব্যর্থ হয়নি আমার এবং ন্যায়ের জয় হয়েছে। যোগ্য নম্বর পাওয়া সত্ত্বেও প্রিয়াঙ্কা সাউ বঞ্চিত হয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি, হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন আর লড়াই করে আদায়ও করে নিলেন তার ন্যায্য পাওনা, তার চাকরি। আর ফের একবার এমন ঘটনার সাক্ষী হয়ে থাকলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস। সৌরভ তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।